الحمد لله نحمده ونصلي على رسوله الكريم وعلى اله وعلى اله واهل بيته اجمعين وبارك وسلم صلاه عليك وعلى اهل بيتك يا رسول الله أما بعد فاعوذ بالله من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبينا أن يحملنها وأشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا آمنت بالله صدق الله المولان العلي العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد صلُّ عليه صلى الله تعالى عليه وسلم صلاة وسلام عليك وعلى اهل بيتك يا رسول الله সমস্ত প্রশংসা সেই বিশ্বনীয়তা পরম কুর আল্লাহ রাবুল আলমিনের দরবারে যিনি তার বরগুজিদা পাইগম্বর হুজুর পুরনুর সরগরদ্ আলম জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ তালা আলি আলী আসাল্লামের বদৌলতে যুগ 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 ধরে নবী রসুল ইমাম আউলিয়াগণের প্রেরণ করা হয়েছে সেই সূত্রে আজকে আমরা যে হেদায়তে মুস্তাকিমের পথ মধ্যে পথের মধ্যে পরিচালিত হয়েছি আমাদের আখরি নবী তাজদারে কায়নাত ফখরে মজুদাত আহমেদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লামের পূর্ণাঙ্গ দিন ও ইসলামের সিলসিলা হতে আজকে আমরা বিভিন্ন নাম ধাম তরিকার মধ্যে আজকে আমরা অন্তর্ভুক্ত তো সেই পরিপ্রেক্ষিতে তো আপনাদের সমীপে সুরা আল আহজাবের বাহাত্তর নম্বর আয়াতে কারিমাটি তেলাওয়াত করার প্রয়াস নিয়েছি এই আয়াত পাক দিয়ে আমি শুরু করতে চলেছি আগে এই আতপাকের মর্মটা আমরা আগে বুঝে নিই যে আল্লাহ পাক কী বলতে চাচ্ছেন বিসমিল্লাহ রহমান ইন্না আর আমানতা আলসামা ওয়া তিওয়াল আউর দিওয়াল জিবাল আল্লাহ পাক এরশাদ করছেন যে নিঃসন্দেহে আমরা পেশ করেছিলাম এই আমানতকে কোথায় আকাশ ও জমিন এবং পাহাড় পর্বত মালার সামনে ফিল্লাহা ওয়াশফাক নামিন নামিনহা ওয়াহাম ইনসান কিন্তু তারা অস্বীকার করল তা বহন করতে কাকে যে আল্লাহ পাক যে আমানত তাকে পেশ করেছিলেন সেই আমানতকে উঠিয়ে নিতে আসমান জমিন এবং পাহাড় পর্বত এরা সকলে অস্বীকার করলো ওঠাতে চাইল না ও আশফাক না মিনহাহ ও হামালহাল ইনসান তার থেকে তারা ওঠালো না কিন্তু ইনসান তাহা উঠিয়ে নিল ইনসান তাহা বহন করতে লাগলো কিন্তু তা বহন করে নিয়েছে মানুষ নিশ্চয়ই সেই মানুষ সম্পর্কে আবার আল্লাহ বলছি না কানা জলুমান জাহুলা নিঃসন্দেহ সে মানুষ হল অতিশয় জালেম এবং বড়ই অজ্ঞ এ আয়াতে করিমার আলোতে এতটা গুরুত্বপূর্ণ যে ভাবার্থ মাফুম পেলাম যে আল্লাহ পাকের যে আমানত সেই আমানতটা কি এটা সম্পর্কে আমাদের বিভিন্ন ইসলাম এক ইসলাম ধর্মের মধ্যে তিন কুড়ি তেরোটা ফিরকা তথা তিয়াত্তর ফিরকা বুঝে উঠতে এখনও ঠিক পারে না একমাত্র যদি বুঝে উঠেছেন তরিকতপন্থী আউলিয়ায় কেরামগণ কিন্তু সেই আউলিয়া গ্রামগণ প্রকৃত কারা এ প্রসঙ্গে আমি খুব বিস্তারিত আলোকপাত করতে যাচ্ছি না আমার প্রশ্ন আজকে থাকবে আমানত কেননা প্রশ্ন যেগুলি করেছেন সেই প্রশ্নটি কিন্তু মারাত্মক প্রশ্ন এটি হলো একের পর একের পর এক পরস্পর যে নাসাবনামা এটা হচ্ছে আমানত এক একজনের উপরে আমানতকে সোপে দেওয়া হয় এবং সেই আমানত আল্লাহ পাক প্রথম ছিলেন আসমান জমিন সমূহকে তারা অস্বীকার করলো ওঠাতে বহন করতে চাইল না অবশ্য সে পাহাড় পর্বত সমূহকেও কিন্তু তাদের সামনে পেশ করা হলো তারাও অস্বীকার করলো কিন্তু আল্লাহ পাক বলছেন যে সেই আমানতকে মানুষ উঠিয়ে নিল আমি এতে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলতে চাই কোন একজন ব্যক্তি বোঝা বহন করছে সে বোঝাটা বহন করতে করতে অক্ষম হয়ে গেছে কোন ব্যক্তিকে সে যদি বলে যে ভাই আমার এটা সামনে আর একটু বাড়ি যাব দেরি আর একটু মাত্র দূরে এই পাঁচ মিনিটের রাস্তা কি দু মিটার রাস্তা এটা একটু বহন করে নিয়ে চলেন না ভাই তো যাকে বলে সে মুখ ঘুরিয়ে চলে যায় ইনকার করে চলে যায় অ্যাভোট করে চলে যায় কেউ তাকে বহন করছে না এখন কোনো একজন ব্যক্তি এলেন তাকে বললেন না কিন্তু সে নিজে নিজে এসে উঠিয়ে নিল সে নিজে এসে উঠে নিয়ে বজাটাকে তার গন্তব্যস্থলে পৌঁছে দিল তারপরেও যে ব্যক্তির বজা ছিল সে যদি বলে যে তুমি বড়োই অজ্ঞ বড়ই জাহেল জালেম এ প্রসঙ্গে মৌলবিদের মাথার টুপি থাকবে কি আমি তো আমার মতো লোকরা চিন্তা করি আল্লাহ পাক আসমান জমিন পাহাড় পর্বত সবাইকে আমানত দিল তারা অস্বীকার করলো অস্বীকার কারণ তারা এই দায়িত্ব পালন করতে অক্ষম পারবে না সক্ষম হবে না কিন্তু মানুষ উঠিয়ে নিল আর সেই মানুষ যে মানুষ আল্লাহরে আমানতকে উঠিয়ে নিলেন বহন করতে লাগলেন আর তাকেই আল্লাহ বললেন মানুষ বড় অজ্ঞ জাহেল বড় ভাবান্তর বিষয় নয় কি কিন্তু এই আমার সম্পর্কে বিভিন্ন তফসির কারকরা বিভিন্ন রকমের মত পোষণ করেছেন কেউ এই আমানতকে নামাজ বলেছেন কেউ এই আমানতকে রোজা বলেছেন কেউ আমানতকে মাঝে মাঝে আওয়াজ পৌঁছাচ্ছে না আচ্ছা আমি একটু আরও একটু আমার এখানে টাওয়ারের একটু প্রবলেম তো যে কারণে আমিও হ্যাঁ এবার দেখুন তো ক্লিয়ার হচ্ছে দেখেন এবার ক্লিয়ার হচ্ছে হ্যাঁ তো বলছিলাম যখনই প্রসঙ্গ কেটে যাবে আমাকে বলবে না মানে আওয়াজটা ক্লিয়ার না হলে বলবেন ঘুরিয়ে বলবো হ্যাঁ কত দূর পর্যন্ত কথাটা পৌঁছালো আচ্ছা আচ্ছা তো যাই হোক এখন আমারও সম্পর্কে বিভিন্ন মতাদর্শী বিভিন্ন দর্শনকারীরা বিভিন্ন ফেকাবিদ্দগণ বিভিন্ন মুফাসিররা বিভিন্ন ধরনের মতবাদ পেশ করেছেন মত পেশ করেছেন কেউ নামাজ বলছে কেউ রোজা বলছে কেউ জাকাত বলছে কেউ হজ বলছে বিভিন্ন ধরনের কিন্তু কোরআন পাকে যে কোনো আয়াতের একটা ভাইটিয়াল প্রশ্ন উঠলে কোরআন পাক তার নিজেই উত্তর দেয় আবার যেখানে প্রশ্ন দাঁড়িয়ে সেখানেই আবার উত্তর আসে যেমন গাদিরে খুমের ব্যাপারে বলুন সোয়া এক লক্ষ সাহাবিদের মাঝে নবী পাক যখন মাওলা আলী আল্লাহ সাল্লামের বেলায়তকে পৌঁছে দিলেন তাতে করে শেষ পর্যায়ে আল্লাহ বললেন যে আলিয়াউম আকমালতুল্লাহক দিন আকুম ও আত্মকুম নে মাতি ও আদিতুল আকুম ইসলাম দিনা। সোরা মায়দার তো এক্ষেত্রে আল্লাহ বলছেন আজ আমি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম আমার নিয়ামতকে তামাম করে দিলাম তা এখন বলুন যেনারা হাজিরা ছিলেন সাহাবিগণ ছিলেন তেনাদের কাছে তো নামাজ অলরেডি পৌঁছে গেছে রোজা পৌঁছে গেছে হজ পৌঁছে গেছে এবং এই মাত্র হজও করলেন যে তো দিচ্ছেন তো ইসলামের বিধা বিধিবিধান সবই পৌঁছে গেছে সেখানে কিন্তু পূর্ণাঙ্গ বললেন না কাকে নিয়ে পূর্ণাঙ্গ বললেন তাহলে বেলায়েতকে নিয়ে পূর্ণাঙ্গ বললেন ইয়ানে আলীর মাওলাইয়াত বেলায়াত যে দান করলেন আল্লাহাপের তরফ থেকে যে বেলায়াত দেয়া হলো সেই বেলায়াত হচ্ছে দিন ইসলামের একটি মূল অঙ্গ নিয়ামত আমানত এই আমানতটাকে দিয়ে আল্লাহ বলেন দিন পূর্ণাঙ্গ হলো তাহলে এই আমানত সম্পর্কে একটা জিনিস আমাদের প্রশ্ন দাঁড়িয়ে যায় যেখানে যেয়ে যেমনই মত পোষণ করুক না কেন একটা জিনিস আজকে চিন্তা করতে হবে পাক কোরআন পাকে কোথাও নিজেকে বলেননি যে আমি নামাজ করি রোজা করি হজ করি জাকাত দিয়ে এটা ওটা করি না আল্লাহ এ কথাও বলেননি যে আমি আল্লাহ খলিফা আমি আল্লাহ নবী আমি আল্লাহ রসুল আমি আল্লাহ ইমাম আমি আল্লাহ না আল্লাহ পাক নিজেই বলছেন সুরা মায়দাতে দাতে পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন এক আয়াত কেন নাজিল হলো কী যেন নাজিল হলো এই সানা নাজুল সম্পর্কে গেলে বিস্তারিত সময় লাগবে আমি আয়াতের যে মূল মর্মটা সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি আল্লাহ পাক বলছেন ইননামা ওয়ালুকুমুল্লাহ রসুলুগু ওয়া লাজিনা আমানু লাজিনা ইউকিমু না সোলা তা ওয়াইউতু না জাকাতা ওয়াহুম রাকিউন এই ইননামা যে শব্দটা ইননামা যে আলফাজ জুমলাটা এখানে ইননামাদি আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে এটা একটা হেসার বাউন্ডারি এর মধ্যে যাদেরকে আল্লাহ বেছে নিয়েছেন তারা ব্যতীত অন্য কেউ আসতে পারে না তবে তারা কারা না ইনামাওয়িউকুমুল্লাহ নিঃসন্দেহে আমি আল্লাহ আলী ও রসুলহ এবং তার রসুলো অর্থাৎ আল্লাহ পাকের রসুল ওলি ওয়াল্লাজিনা আমজীনা ইকিমনা সলাত না জাকাত এবং যারা ইমান আনে নামাজ কায়েম করে জাকাত প্রদান করে এ রাও অলি তো সেই ইমান তো সবাই এনেছে তাহলে এক ইমানদার আবার এক ইমানদারের কাছে গিয়ে বায়ত হচ্ছে কেন তো এখানে যারা অলি আছেন যারা অলি আছেন অলিকে না আল্লাহর হেসারের মধ্যে আল্লাহর জাতির সিফাতের গণ্ডির মধ্যে যারা থাকবে তারা কারা না লাস্টে তার আল্লাহ ফায়সলা দিয়েছেন অহম রা অর্থাৎ পাকের তরফ থেকে যে আমানত রসুলকে দেওয়া হয়েছে ওই আমানতের কাছে যারা নিজেকে রুকু অবস্থায় সর্বদাই নিজেকে সমর্পণ করেছে এবং সেই রসুলের কাছে যেনারা অলি হয়েছেন সেই অলি আজ পর্যন্ত যত সিলসিলাগত অলিরা এসেছেন বিভিন্ন সিলসিলা চায় নার্সাবন্দি মোজাদ্দি শহরবাদি নালিয়া চিস্তিয়া কাদেরিয়া চারপির চাদ্দ খানওয়া যে কোনো এটা আমাদের ইন্টার নেটওয়ার্কের মতো ভাগ হয়ে গেছে মানে বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে কিন্তু মূল জায়গা তো নবী মুস্তফা থেকে বেলায়াত এসছেন নবী মুস্তফা থেকে তো এই আমানত এসছেন তো এই আমানতের কাছে যারা নিজেকে অহমরা কেউন তারা হলো রুকুকারী দেখুন রুকু হচ্ছে নামাজের মধ্যে নামাজের বাইরে নয় কিন্তু এখানে আলাদাভাবে বলছে তারা রুকুকারী যারা আল্লাহর বলি যাদের কাছে নিয়ামত আছে আমানত আছে আল্লাহর দেওয়া তারা হলো রুকুকারী অর্থাৎ একজন অলির কাছে কেউ যদি মুরিদ হয় সে সর্বদা রুকু অবস্থায় থাকবে রুকু মানে রুকু মানার নাম ঝোঁকা নয় আমি দৈহিক ঝোঁকাটাকে রুকু বলছি না এখানে তার মন মানসিক আত্মা দেহ নাফ সব কিছু ঝুঁকে থাকবে অতএব পীরের অনুমতিক্রমে সে চলবে বিনা অনুমতিক্রমে কোনো জিনিস সে নিজের ইচ্ছায় করতে পারবে না এটার নামই হলো অগম রা পর পর্যায়ে দাঁড়াচ্ছে তো ভাই আপনি প্রশ্ন করেছেন যে এখন এই আমানত একের পর এক পেয়ে খেলাফতির সিলসিলা এসেছে এই বিষয়ে এক তো কথা হচ্ছে যে আল্লাহর আমানত মানে বেলায়াতি সিলসিলা মতে খে যা একজন খেলাফ খালিফা হয়েছেন খেলাফত পেয়ে তো এই খেলাফত পেয়ে যেনারা খালিফা হয়েছেন আল্লাহ যাহা দেবেন নবীকে মাথা পেতে মেনে নিতে হবে নবী আল্লাহর ব্যতিক্রম কিছু কাজ করতে পারবে না এটার নামই হলো আমানত আর এর বিপরীত যে করবে সেই মানুষকে আল্লাহ জালেম আর জাহেল বলেছেন তো এরপর সঙ্গে জালেম জাহেলদের কি সাজা ইনশাআল্লাহ আমি একটু পরে আসব। তো এরপর সঙ্গে আমি যে আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করলাম সুরা মায়দার পঞ্চান্ন নম্বর আয়াত এবং সুরা আল আহজাবের বাহাত্তর নম্বর আয়াত তারপরে আরেকটি মাত্র আয়াত তিয়াত্তর আছে পুরো সুরোটাই শেষ হবে এরপর সঙ্গে রাওয়াহুল বোখারি কিতাবুর রেক বাবে তাবাজ্জুতে একটি হাদিস বর্ণিত আছে খুব ভাইটিয়াল এবং খুব ফেমাস হাদিস সকলের সুপরিচিত হাদিস আন আবি হোরায়রা তা কল কল রসুল্লাহ সাল তাল আলহিসালামা ইন আল্লাহ তালা কল মান আদালি ফকদ আজান তাহবিল ফকদ আজান তুবিল হার হযরত আবু হুরার হতে বর্ণিত তিনি বলেন যে রসুল আকরম সাল তাল আলহি সাল্লামের পাক জোবানে অবশ্যই আল্লাহ পাক এরশাদ করছেন কি মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আন্তহু বি হার আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি আমার অলির বিরুদ্ধে যে ব্যক্তি আমার অলির বিরুদ্ধে দুশ্মানী করল বা দোষারোপ করল অবশ্যই আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দিলাম যদি কোনো পীর সেই একই সিলসিলায় দপ্তর হতে একের পর খেলাফতপ্রাপ্ত হয়ে উপর র্যাঙ্কের তারই দরবার থেকে উপর দরবার উপর দরবারে আঙুল ওঠায় তোষাম তোহমত দেয় দোষারোপ করে তো আল্লাহর নবীর জবানে আল্লাহ পাক বলছেন যদি কোন ব্যক্তি আমার আউলিয়ার প্রতি দুশ্মনী করে বা তোষারক করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম তো যে ব্যক্তি তার একই সিলসিলাতে কেন আমি আগেই বলেছি আপনার ডুমুরপুর চ্যানেল থেকে বসিরের যে একটি কল শুনেছিলাম সেখানে হুরপুর দরবারের পীরের প্রতি পীরেদের প্রতি হাত তুলেছে দোষারোপ করেছে এখন হরপুর দরবার শরীফে যারা সকলে মরিত করছে প্রত্যেকের কে খেলা কমপ্লিট আছে এখন বর্তমানে সবাই মরিত করছে মরিত তো করলে হবে না তার খেলাপথ থাকতে হবে এতদূর পর্যন্ত যে তারাও নাকি খেলাফত বিহীন মুরিদ করে চলেছে মানে অনেক পীরেরা নাকি খেলাফত পায়নি আমার কাছে সে রেকর্ড আসে ভাইরাল হয়ে আমি ডাউনলোড করে নিয়েছি আমলি শুনে তো অবাক গিয়ে কী অবস্থা ধুরপুর দরবার শরীফের যে সমস্ত পীরগন্ধের মধ্যে হয়তো অধিকাংশ পীর কি খেলাফত পায় নিমুলি করে চলেছে এটা তো আমি জীবনে শুনি আজকে শুনলাম তা এখন দেখতে গিয়ে সেজরা নামাতে যে বিভিন্ন জায়গাতে জোগাড় করে আমি দেখলাম যে ওই হুরপুর দরবার থেকে চ্যানেল এসছে চাঁদুরপুর না কি বলে চাদু হ্যাঁ তো সেখান থেকে তো বসির খেলাপথ পেয়েছে তাহলে যদি হুরপুর দরবারের পীর মুর্শিদারা গণ্ডগোল করে বসির তো গন্ডগোলে তাহলে এও তো চাইছে যে আমি যখন তারা বিনা খেলাফতে খেলাফত না পেয়ে মুরিদ করছে তো আমি খেলাফত তো কারো তারা পেয়েছি তো আমি ওই খেলাফত নকশা দিয়া দিয়ে দিয়ে না রেখে আমি চিস্তিয়া আর লাকাপ লাগিয়ে দিলেই জামাপুরি দিলেই হবে এ এই ধরনের এটা করতে চেয়েছে কিন্তু এর সাজাটা কী এই যে নিজামুদ্দিনই টাইটেল দিয়েছে নিজেকে যে আমি চিস্তি নিজামি বসির বলছে এই চিস্তি নিজামিদের কেতাব থেকে কি সাজা দিয়েছে বসির তা জানে না আমি এর আগে কয়েকটা প্রশ্ন করেছি মানে কি বলবো এর মুরিরা এতটাই জ্যাঘেল হিজড়ে যে কি ফেক আইডি থেকে বিনা নামে এই ধরনের অনেক কিছু কমেন্ট করেছে গালাগালিও দিয়েছে আমি বললাম তোমার পরিচয় দাও তোমার নাম কি তুমি কার মুড়ি তাও বলো তোমার প্রের নামটাও বলো মোটেই একদিকে যাহের করতে পারছিলাম না আর আমি কারণ আমিও কিছু করতেও পারছি না নাম তো পাইনি সে প্রসঙ্গটা আলাদা কিন্তু এতটা আমি জানতাম না যে ও আমার সঙ্গে লড়তে লড়তে তার নিজের পীরের সিলসিলাকে দোষারোপ করবে এটা তো আমি ভাবতে পারিনি তো মারাত্মক ব্যাপার ও যে নিজের মানে কি নিজের দরকার পড়লে নিজের বাপকেও বলবে তুমি আমার বাপ নয় কারণ এ প্রসঙ্গে আমি নিজের মত দিচ্ছি না দেখুন হাদিস কি বলছি এই হাদিসটা আমি রেখে গেলাম আরেকটি হাদিস বলছি নবী পাক কি বলছেন রকম ব্যক্তিদের সম্পর্কে সোনান ইবনে কিতাবুল হুদুদ বাবা হাদিস নম্বর দু হাজার ছশো ন নম্বর

যে রসুল আকরাম আলী ওয়াসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি তার নিজের পিতা তথা বাপ কে ছেড়ে অন্য কারুদিকে বাপ সম্বন্ধ করার জন্য যুক্ত করে এই পর্যন্ত নাবি পাক বর্ণনা করার বলার পরে এরশাদ করার পরেই অন্য প্রসঙ্গ জুড়ে দিলেন দেখুন একটা অন্য প্রসঙ্গে চলেন কি এত যে ব্যক্তি তার নিজের পিতা ব্যতীত অন্য কারোর দিকে সম্বন্ধ যুক্ত করে মানে নিজের পিতাকে এড়িয়ে অন্য কাউকে বাপ করতে চায় এটা জাহালিয়ার জামানায় ছিল বলার উদ্দেশ্য কি যে আমার বাপ ছোট জাত আমার বাপ নির আমার বাপ ছোট খানদানের আর অন্য লোকের বাপের দিকে যদি আমি বাপ পাতিয়ে নিই আমি তার সন্তান হয়ে যাই তাহলে আমি বড় জাতের হয়ে যাব এই জন্যে হাদিসটা এখানে এসছে ঠিক এই হাদিসকে এই বাপ পাল্টানোর জুমলাটাকে কোথায় জুড়েছেন দেখুন নবীজি এবং যে ব্যক্তি তার মাওলা তথা তার প্রিয় মুর্শিদ আকাশ শিরোমণি তার মাওলা মুর্শিদকে হ্যাঁ তথা মালিক শিরোমণি ব্যতীত অন্য কাউকে মাওলা তথা আকা মুর্শিদ বা শিরোমণি বানিয়ে নেয় তার প্রতি আল্লাহ পাকের লানত তামাম ফেরস্তাদের লানত এবং পৃথিবীর সকল মানুষদের লানত তথা অভিসম্পাত হতে থাকে অতএব এই জায়গাতে আমিও লানত করব কারণ যদি আল্লাহ পাকের আতাত করতে হয় তাহলে আল্লাহ পাক যখন ওই রকম ব্যক্তির প্রতি লানত বর্ষাচ্ছে আর আমি যদি আল্লাহর অনুসরণকারী না হয় তা আমি গজবপ্রাপ্ত হয়ে যাব এক্ষেত্রে আপনাকেও লানত পাঠাতে হবে সারা বিশ্বের মানুষকে এখানে বলেনি যে শুধু মুসলমানরা লানত করবে সারা বিশ্বের মানুষ সম্পর্কে আল্লাহ বলছেন সারা বিশ্বের ইন কি ভাষা আছে ওয়ান না সি আজন মানুষ সকল মানুষ এখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান নয় সকলেরই জুতা খানাওয়ালা পীর হয়ে গেছে এরা সব মানুষের যে হ্যাঁ আরে সোনা নিবনে মাসা শিয়াসত্তার মধ্যে আছে বাইরে নেই বড়ই টনাটন সন্নি দাবা বাকের নেওয়ালা এটা কি সুন্নির কেতাব না শিয়ার কেতাব জবাব দেবে এখনও তো শুরু করিনি শুধু আপনার প্রশ্নের ভিত্তিতে আমি কথাগুলো বলে যাচ্ছি ইনশাল্লাহ শুরু তো হবে তো যাই হোক এখানে নবী পাক কী বলতে চাচ্ছেন যে কোন ব্যক্তি যদি আইজামে জাহিলিয়াতের যুগে কোন ব্যক্তি তার ছোট জাতের সে ছোট জাতির জন্ম হয়েছে তাই সে বাপ পাল্টি একটা বড় জাতের বাপ বানাতে চাইছে এই রকম ব্যক্তির প্রতিও লানত আর সেই রকম ব্যক্তির সঙ্গে যুক্ত করলো কাকে যে যার মাওলা আকা। হ্যাঁ যে ব্যক্তি কাউকে মাওলা আঁকা বানিয়ে রেখেছে সেই আকাকে ছেড়ে অন্য কোনো আকাকে। সম্বন্ধ নিজের জন্য সম্বন্ধ করে নেয় যুক্ত করে নেয় তো ওই রকম যেমন বাপকে ছেড়ে অন্য কাউকে বাপ বানাবার মতো যে ব্যক্তি পিরোমর্শিদ আঁকাকে ছেড়ে অন্য কাউকে পীর মুর্শিদ বানায় সেও ঠিক ওইরূপ হারাম জাতের মতো এবং তার প্রতি আল্লাহ পাকের লানত সকল ফ্রেস্তাদের লানত তাম মানুষদের লানত লানাতুল্লাহ হে আলাল বাইন আমি তিন বচন দিলাম না শিগা দু বচন দিলাম কারণ দেওয়ার কারণ হচ্ছে যে বসির যদি এই সাজরাটাকে ফলো করে দেখতো কেন ওর নিজের কেতাবে লেখা আছে যে আগে মুড়িদ হওয়ার আগে সেই পীরের সিলশিলার সাজরা দেখো ওর সুন্নি পরিচয় কেতাবে আমি পড়েছি তো তাতে লিখেছে শুনতে পাচ্ছেন আমার কথা ও নিজে তার সুন্নি পরিচয় একটা চটি কেতাবে লিখেছে যে কোনো পীরের কাছে মুড়িদ হতে গেলে আগে সেই পীরের সাজারানামা দেখো সেই পীরের নামা সত্যি সত্য হলে সিলশিলা সত্য হবে আর যদি সেই পীরের সাজানামা গণ্ডগোল হলে সিলশিলাটাই গণ্ডগোল তা এখন বশির বা বশিরের পীর সত্য না বশির বা বশিরের পীর যেখান থেকে খেলাফত পেয়েছে উপর মহল হুরপুর বা আরও উপরে যেয়ে গেছে নবী মুস্তফা পন্ত এনারা সত্য কারণ দেখতে পেলাম যে বসির বা বসিরের পীরের চ্যানেল যে সজরাটা সেটা সম্পূর্ণ কি নাম বললেন যেন বসিরের দাদা পীরের হ্যালো হ্যালো আব্দুল আলী আনসারি রহমাতুল্ল উনি যে সাজরাটা বানিয়েছেন বা দিয়েছেন বা ওনার সাজরা যেখান থেকে পেয়েছেন ওখানে দেখছি আলাদা আর তারপরে যখন শফিকুল থেকে শুল ইসলাম তো নাকি আচ্ছা ওখান থেকে যে সাজরাটা দেখলাম সেটা সম্পূর্ণ আলাদা টাইপের কাট হয়ে গেল তার মানে কি এখানে আঁকা পরিবর্তন করা হলো আঁকা পাল্টানো হলো মুর্শিদ শিরোমণি যাকে মেনেছিল সেটা চেঞ্জ করা হলো আর চেঞ্জ করার পরিবর্তে সুনানিবেন মাজার থেকে নবী পাকের এই হাদিস আসছে যে আল্লাহ পাকের লানত ফেরস্তাদের লানত এবং সকল মানুষদের লানত তো ভাইজান এটা হলো সীমা অতিক্রম

যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের নাফারমানি করবে আল্লাহ ও তার রসুলের নাফারমানি করবে অর্থাৎ রাসুল থেকে যে সিলসিলা এসছে সেই সিলসিলা চেঞ্জ করার নামই হলো নাফারমানি শুধু রাসুলের নেই আল্লাহরও কারণ রাসুল নিজের তরফ থেকে কোনো কাজ করেননি সবই আল্লাহ পাকের হুকুম মোতাবেক এর দলিল অনেক আমি ওদিকে যাচ্ছি না তাহলে প্রথম পর্যায়ে এই সিজরা চেঞ্জ করা এবং যে সবকের উপরে বায়াত করা যে শবকের উপরে খেরকা দেওয়া আমি জাহেরা খেরকার কথা বলছি নি না খেরকা বলছি কারণ জাহেরা পোশাক আমার পীর যে পোশাক পরে আমাকে সেই পোশাক পরতে হবে এটা আমাদের সরি হতে কোনো রায় আসে না কিন্তু বাতে নাতে এসছে মুর্শিদ যে রুডে যেভাবে যে নিয়তে যে সরিয়েতে যে শরীয়তের বিধান মোতাবেক নাতে তিনি যে খিরকাতে থাকবেন সেই খিরকা সেই খিরকা মুরিদরাও পড়বে বিশেষ করে যাদেরকে খেলাফত দেওয়া হবে তাদের মধ্যে তো এখানে সেই খেরকা চেঞ্জ করা হলো সেই সবক চেঞ্জ করা হলো কি। সাজরাটাও চেঞ্জ করা হলো যে সমস্ত অলিদের নাম ছিল সেখান থেকে অন্য অলিদের নাম ঢোকানো হলো আমি ধরে নিলাম চিস্তিয়া কাদরিয়া সমস্ত অলিদের মানে চার তরিকা পাঁচ তরিকার মধ্যে বায়াত করা হয়েছে আমি আল্লাহ ও রসুলের প্রতি ইমান এনেছি সেই সঙ্গে আদম থেকে ঈশানবী যত পাইগম্বর তাদেরও প্রতি ইমান এনেছি তো তাঁদের প্রতি যখন আমি ইমান এনেছি তো আমি মুহাম্মাদের শরীয়তকে ছেড়ে মোহাম্মদের বিধানকে ছেড়ে যদি ঈশানবীর বিধান মেনে নিই কোন জায়গায় দাঁড়াবে এই জন্য নাম দিয়েছি ওর খ্রিস্টানি আমি নামটা এমনি দিই নি কমেন্টটা পাওয়ার পরে ওই ভাবে দিয়েছি কারণ ওই খ্রিস্টানি হয়ে গেছে কারণ ঈশানবীর বিধান মুসানবীর বিধান ও বলছি যে আমি যখন এত নবীর উপরেই মানানি তার মানে এত অলির উপরেই মানানি এত নবী অলিকে মেনে নিয়েছে তো যে কোনো আমি সেজরা পাল্টাতে পারি তার মানে নবী মোহাম্মদের সেজরাকে পাল্টিয়ে কোনো অন্য ও পূর্বেকার নবীদের সেজরাকে আমি পাল দিতে পারি চেঞ্জ করতে পারি মেনে নিতে পারি তো ভাইজান আল্লাব্বা বলছেন তাদেরকে মেনে নাও ইনকার করো না তাদের সঙ্গে মহাপত রাখো কিন্তু ডুবে থাকো নিজের পীরের শবকে সম্পূর্ণ সোপে দাও নিজের পীরের মাসকে উপরে কারণ আমি যখন পীরের হাতে বায়াত হই যে সুরত দেখে বায়াত করব যে হাতে হাত দিয়ে বায়াত করব বা যে দামান ধরে বায়াত করব বিক্রি যাব সেটাই আমার পর্যন্ত থাকবে ইমান যদি আমি ওই সুরতকে চেঞ্জ করে অন্য কোনো সুরতকে টেনে আনি ইমান থাকবে কিন্তু সুরত টেনে কথা বলেনি এক্ষেত্রে সে বাপ চেঞ্জ করার মতো করলো বাপকে যেমন তার মানে কি নিজের পীরকে ছোটো মনে করেছে বা নিজের পীরের পীরকে ছোট মনে করেছে জি এখন শোনা যাচ্ছে এখানে চেঞ্জ করার অর্থ কি যে যদি আমি আমার নিজের সিলসিলা নিজের পীরের সাজরা নিজের পীরের নাম তাকে হে ছোট আইয়ামে জাহালিয়াতের মতো তাকে হে প্রতিপন্ন ছোট নীচ মনে করার জন্যই তো চিস্তিয়া বা নেজামিয়া কোনো সিলসিলা সাজরা ধরেছি শোনা যাচ্ছে তাহলে নিজের পীরকে ছোট করা হলো নিজের পীরের পীরকে ছোট করা হলো তহম্মত দেওয়া হল নিজ করা হলো আর ক্ষেত্রে আল্লাহ রসুল আল্লাহ রসুল কি বলছেন যে আই আমে মতো নিজের বাপকে না মেনে ছোট করে অন্য বড় জাতের বাপ মেনে নেওয়ার মতো এই জাহেলিয়াত একটা পীর এর পীরও জাহেল তো জাহালিয়াতের শরীয়ত চালাচ্ছে জাহেলিয়াতের বিধানের মধ্যে বশির বসিরের পীর চলছে এ হাদিস মহজুদ আছে সোশ্যাল মিড সোশ্যাল মিডিয়া আমি বললাম হিম্মত থাকে কারু বাপের যদি হালালি পয়দা থাকে উপরে কোনো জবাব দিক আর এই কোরআন কী বলছে যে অমাই আসিল্লাহ রসুলাহু যে ব্যক্তি আল্লাহ তার রসুলের নাফারমানি করল ওয়াত আদাহ দাহু এবং আল্লাহর সীমানাকে লঙ্ঘন করল সুহান আল্লাহ যদি ওনার পীর শফিকুল ইসলাম আবদুল আলী আনসারি হাজাতে আব্দুল আলী আনসারি জিলাহুল আলী যে সাজরা দিয়ে গেছেন যদি ওটা চেঞ্জ করে তার মানে কি হলো না আল্লাহর সীমানাটাকে লঙ্ঘন করলো কারণ উনি পেয়েছেন হুরপুর থেকে হুরপুর আমি সাজরা আমার কাছে এখন নেই তাহলে মোহাম্মদ মুস্তফার থেকে যত চ্যানেল এসছে বাহাউদ্দিন নকশেবান্দি মোজাদ্দেদি আউলিয়া কিরামগঞ্জ এনাদেরকে ত্যাগ করে চিস্তিয়া নিজামিয়া বিভিন্ন ভাই চিস্তিয়া নিজামিয়া নকশেবান্দি মোজাদিদি সবই আল্লাহর বলি কিন্তু আমি যে সবকে থাকবো সেটা যদি চেঞ্জ করার মানেই কী তো জাহেলিয়ার জামানায় চলে গেলাম আমি আমি জাহেলিয়াতের পরিচয় দিলাম কেন আল্লাহ নবী হাদিস দিয়ে গেছেন অতএব এই ক্ষেত্রে এ হলো সীমা লঙ্ঘনকারী আল্লাহ পাকের সীমানা যে সমস্ত অলিরা নবী থেকে এসেছেন তারা একের পর এক আল্লাহ সীমানা ধরে এসেছেন আর এখানে এসে যদি বসির বা বসিরের পীর চেঞ্জ করে তাহলে আল্লাহর সীমানা লঙ্ঘন করেছে অতএব আল্লাহ সীমানা যারা লঙ্ঘন করে আল্লাহ রসুলের নাফরমানি যারা করে তাদের সম্পর্কে আল্লাহ কি ফাতোয়া দিচ্ছে কি রায় দিচ্ছে দেখুন শুনতে পাচ্ছেন ইউ দেখে হা তাকে চিরকালের জন্য জাহান নামে নিক্ষেপ করা হবে ওলাহম আজাব মহিন এবং তার জন্য বড় লাঞ্ছনাদায়ক অপমানজনক শাস্তি আর আল্লাহ তো ওর অপমানজনক লাঞ্ছনাদায়ক শুরু করে দিয়েছে হ্যাঁ বিভিন্ন জায়গায় ফতোয়া মারতে 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 এখন নকল চিস্তি প্রমাণ হচ্ছে ও হুরপুর দরবারের দরবারে গিয়েও নিজেকে চেঞ্জ করতে পারলো না একটা জায়গায় ভেবে দেখেছে কোথায় ইমতিয়াজ বলে দিয়েছে যে তুমি বা তোমার পীর নকল চিস্তি ভণ্ড চিস্তি সে প্রসঙ্গে চিস্তি থেকে সবক কয়েকটা কোটেশন পাঠিয়েছি তার উত্তর দেয়নি তো আসলে ও চেঞ্জ করতেও পারছে না ইমতিয়াজের ভয়ে যে আমি যদি এখন নাকশাবান্দি চেঞ্জ মানে চিস্তি বাদ দিয়ে আর এই সমস্ত যে সাধারণগুলো বানিয়েছে একে চেঞ্জ করে আবার নাকশাবান্দি মজাতে যদি আসি তাহলে ইমতিয়াজ তো ছাড়বে না তো এই এমন একটা গিধর যে না ময়দান থেকে বেরোতেও পারে না ঢুকতেও পারে পজিশনে আমার একটা জায়গায় পড়ে গেছে তো বাঁচবে না এ আল্লাহ খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি একটা বড় ধরনের লাঞ্ছনাদায়ক অপমানজনক শাস্তি দিয়ে আল্লাহকে সোশ্যাল মিডিয়ায় আর মুখোশ খুলে দেবে আল্লাহ পাকের তরফ থেকে এই ঘণ্ড জালিয়াতি জাহেল পীরের বিরুদ্ধে দেখি ও পীর বা ওর পীর বা ও বসির না বসিরের পীর সত্য না আমি না আমার পীর সত্য এটাই প্রমাণ হবে সোশ্যাল মিডিয়ায় ইনশাআল্লাহ তো ভাইজান এখানে তাহলে কথা বললো যারা কোরআন অপমান দিল যারা আল্লাহ রসুলের সীমা লঙ্ঘন করে তারা নামি। আচ্ছা এইবারে এই সীমা লঙ্ঘনকারী যারা হয় যারা নিজেরা নিজের পীরের উপর মহলের সাজরা চেঞ্জ করে নিজে সাজরা বানায় নিজে অভিমত বানায় নিজে শরীয়ত বানায় তাদের সম্পর্কে কোরআন কি বলছে আবার দেখুন সুর আল কাসাস রবউ কা ইখলুকু মা ইশা ওয়া ইক্তার মা কান লাহুমুল খায়রা সুবহানাল্লাহি ওয়া আম্মা ইশরিকুন আয়াত পাকির ترجمাটা একটু মনোযোগ সহকারে শুনলেই বুঝতে পারবেন যে আল্লাহ ইয়াতপাকে কি বলতে চাচ্ছেন রাসূল বলছেন যে হে রাসূল আপনার পালনকর্তা আপনার খোদা যাহা ইচ্ছা সৃষ্টি করেন এবং যাকে ইচ্ছা বাছাই করে নেন কী বললাম যা ইচ্ছা সৃষ্টি করেন যাকে ইচ্ছা বাছাই করে নেন মনোনীত করেন মা কান খেয়ারা এই ইচ্ছা শক্তি তাদের জন্য তো নয় তাদের কোনো আর নেই অর্থাৎ আল্লাহ বলছেন হে রসুল আপনারও আর নেই আপনারও অধিকার নেই কেন এখানে সৃষ্টি করার যে লাভস জুমলাটা এসছে ভাষাটা এসছে এটাতে প্রমাণ হচ্ছে যে আমি আল্লাহ একমাত্র সৃষ্টিকারী অতএব আমি স্রষ্টা তো আমি যখন স্রষ্টা আমি সৃষ্টি করি তো কাকে বাছাই করব আমার বান্দাদের হেদায়তের জন্য সেটাও আমিও করব। নবীরাও পারে না তো নবীরাও যখন পারে না সেখানে বসির বসিরের পীর কি করে পেরে গেল বাছাই করতে জি আমি কোরআন বলছি বসির কোরআন নাকি বুঝতে গেলে বলে হাদিস বুঝতে হবে তো কোরআনের নাকি অনেক হাদিস পড়ে নিয়েছে দেখি উত্তর দাও কাসাস হ্যাঁ খুব সম্ভব আটষট্টি নম্বর আয়াত হবে যাই হোক পাক বলছেন রব্বু কাইয়াকলুকুমাইয়া হে রসুল আপনার প্রভু আপনার খোদা পালন কর্তা যাকে ইচ্ছা সৃষ্টি করেন এবং যাকে ইচ্ছা মনোনীত করেন তাহলে এ অধিকার কেবলমাত্র আল্লাহর জন্য কেননা সৃষ্টির যে লাভ জুমলা লাগিয়েছে সৃষ্টি সৃষ্টিকর্তাই একমাত্র বাছাই করেন কায়নাতের নাথের জন্য তা রাসুলকে বাছাই করেছেন এবং রসুল থেকে আল্লাহ রসুলের মাধ্যম দিয়ে আল্লাহ যাকে বাছাই করেছেন তাও রসুল বলে দিয়েছেন বা রসুল দিয়ে গেছেন তো এই জন্য বলছি যে মা কানা লগমল খেয়ারা এই অধিকার এই একটি আর কারণ নেই একমাত্র আল্লাহ তা এইবার যারা নিজের সাজরা চেঞ্জ করে যারা নিজেদের বাছাই করে যে আমি এই সেজরা এই সিলসিলা বাদ দিয়ে অন্য কোনো সিলসিলা ঢুকে দেবো যেহেতু চার সিলসিলায় আমি মুড়িদ আসি তো সেই চেঞ্জ করার জন্য নিজের বানাবাট করার জন্য নিজের বিকৃত করার জন্য সেজরাকে নিজের কি বলে অন্য কোনো নামে কনভার্ট করার জন্য তার সম্পর্কে আল্লাহ কী বলছে সুবহান আল্লাহ বড় মহান পাক পবিত্র আলা এবং বহুর্ধে কোথায় না আম্মায়ুসরে কুন তারা যাহা সেরেক করে সেরেক কারিগণ হতে বহুর্ধে তারা কেন বোঝা গেল যে কোরআন আয়াত ডিসি ডিসিশন দিচ্ছেন কোরআনের আয়াত ডিসিশন দিচ্ছে আল্লাহ পাক ডিসিশন দিচ্ছে যে আমি আল্লাহ যাকে সৃষ্টি করি আমি যাকে ইচ্ছা বাছাই করি মনোনীত করি এই একটি আর কোনো বান্দার নেই এমনকি রসুল নেই অতএব এরপরেও যদি কোনো বান্দা নিজের পীরের সাজটাকে চেঞ্জ করে অন্য কোনো নামে করে যে সবকে মুরি হয়েছি তাকে চেঞ্জ করে দেয় যে সবক পীর দিয়েছে উপর মহল থেকে সেটা চেঞ্জ করে অন্য কোন শবক নিজে নিজে ইচ্ছা করে চেঞ্জ করি তো আল্লাহ বলছে এ অধিকার তো তোমাদের নেই যখন তোমরা ওটা নিজেরা করে নিয়েছো তো রকম সেরেকারীদের জন্য আমি আল্লাহ অনেক উপরে আতে যারা নিজের ইচ্ছায় চেঞ্জ করে তারা হলো সেরেক কারণ সুরা জোমারেও বলেছে শুরুতে দু তিন নম্বর এতে হবে যে তোমরা মূর্তিদের খোদা বলছো বল না না আমরা কেন মূর্তিদের খোদা বলতে যাব আমরা মূর্তিদেরকে আল্লাহ পাকে নিকটে যাওয়ার জন্য জুলফা অর্থাৎ ওশিলা বানিয়ে নিয়েছি একটা মাধ্যম বানিয়ে নিয়েছি তার মানে এও বলছে যে না চারপের তরিকে আমরা মুড়ি ধরেছি যে নকশা ছিলাম সেটা আমরা চেঞ্জ করে ওই একই সিস্তায় যাওয়ার জন্য আমরা চিস্তিয়া নিজামিয়া লাগিয়ে দিয়েছি তো আল্লাহ পাকের দরবারে তারা যখন ওশিলা বানালো তা আল্লাহ বলছে তারপরে ওরা জাহেল কাফের মুশ ঠিক না বে কারণ তারা তো আল্লাহ পাকে নিকটে যাওয়ার জন্য ওসিলা বানিয়েছে আল্লাহ বলছে তোমার ওসিলা বানাবার অধিকার কে দিয়েছে তোমাকে জারিয়া তো আমি বানাবো আল্লাহ আমি তো অশিলা বানাবো তো বসির তোমাকে কেউ অধিকার দিয়েছে বসিরের পীর তোমাকে কেউ অধিকার দিয়েছে যে তুমি নিজের সাজরা বানাবে তুমি নিজের চিস্তিয়া বানাবে নিজাবি বানাবে ততই এরকম যারা নিজেরা ইচ্ছা করে করে তারা হলো মুশরিক আর ওই মুশরিকদের সেরেক থেকে আল্লাহ বলছে আমি অনেক তার মানে এদের জন্য আল্লাহ নয় রসুলও নয় এবারে আসি যান মূল কথায় এখন কথা হচ্ছে এই কোরআন হাদিস কতটা বুঝি আমি তো জানি না কারণ আমাকে একটা সে টপিকটা অবশ্যই ইনশালা দেবো সেরে খোদা ফাইজানে নাহাজুল বালাগা একটু তুলে দিই তাতে যে হাদিসটার হাওয়ালা দিয়েছি আমি একে জাহেল মনে করতাম বসিরটাকে কিন্তু এতটা নিরেট আমি জানতাম না যে রেয়াজ নাজারার হাওয়ালাটা দিয়েছে সেটা হচ্ছে ছশো চুরানব্বই হিজরির কেতাব আর নাহাজুর বালাগা বালাগা হচ্ছে চারশো হিজরির কেতাব তো চারশো হিজুরির কেতাবে ছশো চুরানব্বই তিনশত বৎসর পরেকার দলিলটা কি করে এলো এই যে গোষ্ঠ গোপাল দাসের গানের মতো যে ঝিয়ের পেটে মায়ের জন্ম তবু তো গোষ্ঠ গোপাল বলেছে ঝিয়ের পেটে মায়ের জন্ম এক পিড়ি আগে এ তো তিনশত বৎসর আগে করে দিল তার মানে কি এখনো চার পাঁচটা পিড়ি আসবে তাদের কেতা তখন আমি একটি জাহেল মনে করতাম কিন্তু এতটা নিরেট আমি জানতাম না এ নাকি আবার বলে যাক আমি ওর উত্তর তো দেবো ইনশাল্লাহ হ্যাঁ সব একে আমি আর একটা কথাও বলেছি যে আমি মুসলিম শরীর থেকে পেয়েছি এক কাম মালন একবার জানলো না যে আপনি মুসলিম থেকে পেয়েছেন যখন ওটা হাওয়ালাটা পাঠান একবার হাওয়ালা চালো না কিন্তু আমার নামে ক্লিপটা ছেড়েছে তো উত্তরটাই মহরমের জন্য ওয়েটে আছি ইনশাল্লাহ উত্তর পাবে ও আমাকে ফাতোয়া দিতে গিয়ে কাকে দিস হ্যাঁ হাজি বহুবার এই আমাকে অনেক ফেক আইডি থেকেও করেছে সব থেকে বড় কথা হচ্ছে ওর মধ্যে সবর নেই এই দেখুন আরেকটা কথা আমি আপনার সামনে তুলে ধরতেছি খুব সংক্ষিপ্তভাবে তুলে ধরতে চলেছি ও নিজামি দাবি করে চিস্তিয়া দাবি করে আচ্ছা তো যখন নিজের সিলসিলাকে নিজের সাজানাকে যখন চিস্তিয়া করেছে নিজামিয়া করেছে এবং চিস্তিয়া সিলসিলার সমস্ত খাজা গরিব নামাজ থেকে তার বালবা অলিয়া ক্রাম নসল পাক যারা এবং খালি খেলাফতি খেলা খালি যারা তাদের সবাই ও বলছে আমার মাথার তাজ তা এখন আমি একটা এমন কেতাব থেকে হাওলা দিতে চলেছি যে কেতাবটার নাম হলো ইসরারুল আউলিয়া ইসরারুল আউলিয়া ঠিক আছে এই ইসরারুল আউলিয়া কেতাবে যে মালফুজাত হজতে ফরিদ উদ্দিন গঞ্জের শেখর রহমাতুল্লাহ আলাই তিনি তার মজলিসি যে মালফুজাত যে বক্তব্য এবার পেশ করেছেন তাহা ওনার মুরিদ খলিফা মাহবুব আলাই খাজা নিজামুদ্দিন মাহবুব আলাহি রহমাতুল্লাহ আলৈহে উনি লিখিত করেছেন মুস্তানিফ করেছেন ঠিক কেতাবের নাম হলো ইসরারুল আউলিয়া হ্যাঁ মালফুজাত আপনার ফসল হাস্ত ফসল হাস্তাম আট নম্বর ফসল হ্যাঁ ফসল হাস্তাম চ্যাপ্টারে উল্লেখ করেছেন হজরত ফরিদিন গঞ্জের সাকর রহমাতুল্লাই যে আমি একবার শায়েখ শাহাবুদ্দিন সোহার ওয়ার্দি মজলিসে হাজির ছিলাম সেই মজলিসে শায়েখ জালাল উদ্দিন তাবরজি শায়েখ বাহাউদ্দিন সোহার আরও অনেক নুরানি প্রমুখ বুজুরগানে হাস্তি আদি আল্লাহ আনহমগণ উপস্থিত ছিলেন আমার কথা শুনতে পাচ্ছেন হ্যালো আমি ধরে ধরে একটা একটা করে বলছি জি সেই মজলিসে খেরকা পরিধান সম্পর্কে গুপ্তগু তথা আলাপচারিতা তথা কত প্রকতন চলছিল কি বিষয় খেরকা সম্পর্কে জি তো এমন সময় হজরত খোয়াজা শেখ বাহাউদ্দিন রহমাতুল্লাহর সাহেব জাদা এসে খেরকার সম্বন্ধে জাগা করলেন শেয়েক সাহাবুদ্দিন বললেন আজ মাফ করো কাল এসো খেরকা তোমাকে দেওয়া হবে কথা বুঝতে পারলেন হ্যাঁ না বলুন আমি আপনি শুনতে পাচ্ছেন কি আমি কি করে বুঝবো হ্যাঁ 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 আমি ওই আওয়াজ পেলাম তারপর বলছি হ্যাঁ তো কি বললেন যে তুমি কালকে এসো তোমাকে কালকে খেরকা দেওয়া হবে জি তো কিন্তু পরিশেষে ওই রাত্রে শায়ক সাহেব খোয়াবের মধ্যে দেখতে পেলেন যে ফেরেস্তারা দুজন ব্যক্তির গোলায় আগুনের শেকল বেঁধে উপর দিকে টেনে হিজড়ে নিয়ে যাচ্ছে তখন শায়েক সাহেব ফেরেস্তাদের দামান ধরে জিজ্ঞেস করলেন হ্যাঁ যে এরা কারা এদের পরিচয় কি এদেরকে এভাবে নিয়ে যাচ্ছেন কেন জবাবে ফেরেস্তারা বললেন যে এই ব্যক্তি একজন ব্যক্তিকে দেখিয়ে বলছে যে এই ব্যক্তি হলো পীর আর ওই ব্যক্তি হলো মুরিদ কি শুনতে পাচ্ছেন হ্যাঁ চিস্তিয়া তরিকার পীর মুরি করার শক্ত বশিরের কেতাবটা পড়েছে কিনা জানি না সেরুল লাউলিয়া কেতাবটা পড়তে বলছি আচ্ছা আরও কেতাবে কেতাবেনি যেমন চিস্তিয়া কেতাবে এমন কিছু দলিল আছে ওর পায়তলা মারি থাকবে না ইনশাল্লাহ সে সময় আসুক আচ্ছা কি বললাম যে এই ব্যক্তি হলো পীর আর ওই ব্যক্তি হলো মুরিদ এই পীর ওই মুরিদকে খেরকা দিয়েছিল তার মানে যেমন ধরুন শফিকুল বলছে শফিকুলকে দেখে বলছি ইনি পীর এই শফিকুল খেরকা দিয়েছিল বসিরকে ঠিক এইভাবে আমি নাম আমার তরফ থেকে বললাম কে তবে ওই নাম নেই কিন্তু এইভাবে আর কি যে এই পীর ফেরেস্তা বলছি এই পীর ওই মুরিদকে খেরকা দিয়েছিল তো এখানে খেরকা খেলাফতি খেরকা জি বুঝতে পারছেন হ্যাঁ সেই খেরকার হক এরা আদায় করেনি জি সেই খেরকার হক ফেরেস্তারা বলছে হক আদায় করেনি এই দুজন এই পীর আর খালিফা মুরিদ বরং এরা উভয়ে দুনিয়াবি বাজারিয়া পীর মুরিদি করেছিল আয় হায় 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 কি বললাম কারণ যারা দুনিয়াবি বাজারিয়া খেয়াল না এলে তারা চেঞ্জ করতে পারে না নিজেকে অতি বড় উচ্চতা দেখাতে গিয়ে চেঞ্জ করে হ্যাঁ বরং এরা উভয়ে দুনিয়াবি বাজারিয়া পীর মুরদি করেছিল তাই আমাদের প্রতি আল্লাহ পাকের হুকুম হয়েছে যে ওই কালো আত্মাধারী পীর কি বললেন হ্যাঁ কেতাবে লেখা আছে কালো আত্মাধারী পীর আমি তো দেখতে পাচ্ছি বাইরেও কালো আমি তো বাইরেও কালো দেখতে পাচ্ছি আবার দেখি লিপস্টিক যাই হোক কালো আত্মাধারী পীর বলছে। এবং ওই গুমরাহ মুরিদ তার মানে এই ধরনের যারা মুরিদ হয় তারাও গুমরা জেনে বুঝে জাহান নামের টিকিট কেটে নিয়েছে এইগুলো শোনার পর জানার পর যদি থেকে যায় তাহলে নুথফাতে গণ্ডগোল আসে হ্যাঁ প্রমাণ দিচ্ছি এবং ওই গুমরাহ মুরিদকে এই কালো আত্মাদারী পীর এবং ওই গুমরাহ মুরিদকে কে ফেরেস্তারা বলছে যে আল্লাহ পাকের হুকুম আমাদের প্রতি হয়েছে যে ওই ওই কালো আত্মাদারী পীর ওই গুমরাহ মুরিদকে মানে যাকে খেলাফত দিয়েছে আগুনের জিঞ্জিরে বেদে জাহান নামাতে ফেলে দাও হ্যাঁ লাস্ট ডিসিশন লাস্ট ঠিকানা কোথায় হ্যাঁ চিস্তি জিন্দাবাদ করতে গিয়ে আখের এদের অবস্থা হলো জাহান্নাম জিন্দাবাদ জি আচ্ছা ওই ইসরারুল আউলিয়াতে হজরত খাজা বাবা ফরিউদ্দিন রহমতুল্লা আরও একটি এবার আমি তুলে ধরছি কি বলছেন দেখুন এক মার্তাবা মারফুজাত লিখছেন হজরত ফরিদ্দিন গঞ্জের শাখার রহমতুল্লাহ তার কিতাবে লিখেছেন এটা মাল এন এলাই লিখেছেন কি লিখেছেন যে এক মার্তবা হযরতে রাবিয়া বাসরী রহমতুল্লা আলাইহাকে জিজ্ঞেস করা হলো হজরতের রাবিয়া বসরী রাজিয়া আল্লাহতুল্লাহাকে জিজ্ঞেস করা হলো যে দুনিয়াটা কি আগে কি বলেছি দুনিয়া বাজারি পীর এর জন্য যাহান নামি তো ওই প্রসঙ্গে ওই কেতাবের মধ্যে আছে যে দুনিয়া হযরত রাবিয়া বাসরিককে একজন জিজ্ঞেস করছে দুনিয়াটা কি? এবং এই দুনিয়া কোন কোন ব্যক্তিদের জায়গা এই দুনিয়াটা কোন কোন ব্যক্তিদের প্রশ্ন দুটো দুনিয়াটা কি এবং এই দুনিয়াটা দুনিয়াতে কোন কোন ব্যক্তিরা স্থান গ্রহণ করে কোন কোন ব্যক্তিরা পছন্দ করে তো জবাবে হজরত রাবিয়া বাসরি ফার্মালেন যে দুনিয়া হল মুরদার কি বললাম মুরদার এবং এই মুর্দা দুনিয়ার তলবগার হচ্ছে কুত্তা আজি খেরকা পাল্টালে সাজরা পাল্টালে তার সে হলো দুনিয়াবি বাজারিয়া পীর আর দুনিয়াবি দুনিয়াবী হ্যাঁ এবার দুনিয়া আমি আমার নিজের থেকে ভাই একটা কথা বলিনি যদিও চ্যালেঞ্জ চায় না তো যদি বলে যে আমাকে পিডিএফ পাঠাও তাও পাঠিয়ে দেবো আমি আন্ডারলাইন করে হ্যাঁ তবে আর সময় আছে এখন ওই পীর মুদি না করে যদি কোনো কামেল অলি বা ওই হুরপুরে গিয়ে যদি ক্ষমা চেয়ে যদি তবা করে আবার ও যদি তালিম শিক্ষা গ্রহণ করে পীর না করে যদি ও এলিম হাসিল করে আর আবার মুরিদ হয়ে তওবা করে আবার মুরিদ হয়ে যদি ও মানে সাধারণ মুরিদ হয়ে থেকে সেবা করতে পারে তাহলে ওর মাপ আছে তারপর যদি দেওয়া হয় আবার খেলাফত দেবে কিন্তু এখন যেটা করছে ওর পীর পীরমুরিদি ক্যান্সেল হয়ে গেছে সাদরা ক্যান্সেল হয়ে গেছে ও রিজেক্ট হয়ে গেছে আল্লাহর দরবার থেকে রিজেক্ট হয়েছে রসুলের দরবার থেকে রিজেক্ট হয়ে গেছে আউলি একলামদের দরবার থেকে রিজেক্ট হয়েছে কারণ দুনিয়া যাদের মধ্যে ঢুকে যায় তারা উপর মহল আউলিয়াদের উপরে হাত ওঠায় দোষারোপ করে ঠিক না ভাই হ্যাঁ কারণ উপর মহল আউলিয়াদের প্রতি দোষারোপ করা আল্লাহ বলছি তার বিরুদ্ধে আমি যুদ্ধের ঘোষণা করি আমি শেষ করে যাই হাদিসটা শেষের দিকে একটু কথা বলবো ওই হাদিসটাকে দিয়ে আমি শেষ করবো তাহলে এখানে কি বলা হলো যে দুনিয়া জবাবে হযরত রাবিয়া বলছেন যে দুনিয়া বা রাবিয়া বাসরি বলছেন যে দুনিয়া হলো মুর্দার এবং এই মুর্দা দুনিয়ার তলবগার হচ্ছে এই মুর্দা দুনিয়ার মানে অমেশনকারী বা দুনিয়ার তলবগার হচ্ছে কুত্তা বা কুকুর এবার আরও বলছেন মুনাফেক ব্যতীত দেখুন চিস্তিয়া নিজামিয়া এত কেতাব টাইটেল লাগানোর পীর তারই কেতাব থেকে আজ এই তারই সিলসিলার কেতাব থেকে কী বলছে যে মোনাফেক ব্যতীত এই মুর্দার দুনিয়াকে কেউ তলব করে না কেননা মোনাফেকদের মোকাম হলো এই দুনিয়া তার মানে কি দাঁড়াচ্ছে দুনিয়ার মোকাম হলো এই দুনিয়া কেন না যারা এই দুনিয়ার জন্য নিজের পীর বা পীরের সিলসিলা উপরে দোষারোপ করে এবং এও একটা কথা বলেছে যে মোবাইদুল ইসলামের জামানায় তারা তো কই পটেস্ট করেনি অবজেকশন করেনি উমুক করেনি তুমুক করেনি এখন একটা কথা বলছি হ্যাঁ আমি শুনেছি আমার কাছে এসেছে এখন আমার প্রসঙ্গে এই প্রসঙ্গে বা জব দেখ গেলে অনেক দলিল আছে আমার তো আমি আজকে সময় নেবো না একটা সংক্ষিপ্তভাবে কথা বলি যে নবিপাকের জামানার পরে আর শাহাবাদেরও পরে একের পর এক যে জোরপূর্বকভাবে জুলুম করে যারা নিজেদের বাসাই কায়েম করেছে কোন শাহবা তাদের উপরে বলেছে যে তুমি কেন বাসাই করছো কেন এটা করছো এটা ঠিক নয় ওটা ঠিক নয় কেননা উনি হজতে সায়দানা মোবাদুল ইসলাম মাদ্দুল আলী দেখেছেন যে এরা যখন বিপরীত রাস্তায় গেছে হয়তো বলেছেন সে কথাগুলো আমাদের কাছেই দলিল নেই কিন্তু ওনার বাপের সিলসিলা বা ওনার উপর র্যাঙ্কের সিলসিলা চেঞ্জ করবে মোবাইদুল ইসলাম কিছু বলবে না মত করবে না এটা কোনো দলিল নয় আমার কাছে দলিল হচ্ছে আপনি যখন হুরপুর দরবার থেকে যে চ্যানেলটা পেয়েছেন সেই চ্যানেল আপনার মধ্যে নেই আপনি নিজে চেঞ্জ করেছেন আর কে কি বলেছে না বলেছে কে কী বলেনি ওটা যাচ্ছে না আমি আমার তরফ থেকে দলিল দিলাম কোরআন হাদিসের অনুপাতে বা আলোকপাতে যে এরা হলো সীমা লঙ্ঘনকারী না এরা আল্লাহর হয়েছে না রসুলের হয়েছে না চিস ইস্তিয়ার হয়েছে না নিজামিয়ার হয়েছে না ফরিদ আত্মার হয়েছে না সেই কেতাবের হয়েছে অতএব এরা হলো দুনিয়া বাজারি পীর দুনিয়া হলো মুর্দা আর সেই দুনিয়া মুর্দাকে তলবগার হলো কুত্তা এবং মোনাফেকরাই দুনিয়াটাকে পছন্দ করে এখন প্রশ্ন হচ্ছে যে এই দুনিয়া কোথা থেকে কেটে গেল জি হ্যাঁ হ্যাঁ তাহলে হয়ে গেছে এবারে কথা হচ্ছে আল্লাহ পাক নবী পাকের জবানে এ কথা কেন বললেন যেটাকে হাদিসে কুদ্সি বলা হয় নবী পাকের জবানে আল্লাহ বললেন মান আদ আজ আলিয়ান ফকাত বিল ফাকাদ ফকাত বিল বিলহ যে ব্যক্তি আমার অলির কোনো অলির দুশ্মনী করলো দোষারোপ করলো আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম কেন বললেন এই জন্য বললেন যে আমি আল্লাহ আল্লা আল্লাহ নিজেকে কি বলেছেন ওয়ালি শুনতে পাচ্ছেন আমার কথা শেষের দিকে যাচ্ছি আমি আল্লাহ আলি এবং সেই সূত্রে রসুলকেও করেছি ওয়ালি তাহলে রসুল আমার মোকাম পেয়ে গেছে সেই জন্য অলি হয়ে গেছে আল্লাহ নিজেকে নবী বলেনি রসুল বলেননি খালি খালিফা বলেননি আল্লাহ ওয়ালি বলেছেন অতএব খালাফত খতাম ঠিক খেলাফত একদিন খতম হবে কারণ খেলাফত সৃষ্টি ওহদা নয় আল্লাহ সীমানা নয় নাবুয় খতম রেশালত খতম তো সব যখন খতম বেলায়াত খতম নয় আল্লাহ থেকে বেলায়াত এবং পর্যন্ত বেলায়াত এটাই হলো আল্লাহর সীমানা আর এই আল্লাহর সীমানাকে যারা নিজেরা চেঞ্জ করে ব্যতিক্রম করে আর সেই অলিদের উপরে দোষারোপ করে তাদের বিরুদ্ধে আল্লাহর যুদ্ধের ঘোষণা করে কত মারাত্মক আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ করে কেন না এই জন্যে যেনারা ওয়ালি তারা কোন পর্যায়ের ওয়ালি আমি হাদিসটা পুরো না বলে তাদের মেন যে ফাজাইল তাদের যে মেন ফজিলত আল্লাহ পাকিরা বলতে যাচ্ছেন নজি জবানে সেটা হচ্ছে ফাইজা আহবাব তুহ ফা তুসামাহুল্লা ইয়াসমাহ বিহি অ বাসারাউল্লাসুর বিহি অাহুল্লা বিহা ওয়ারিজি লাহুল্লাহামসু বিহা আমি আল্লাহ যখন তাদেরকে বন্ধু করে নিই আমি আল্লাহ যখন সেই অলিদেরকে মাহবুব করে নিই সুতরাং তখনই আমি তার হয়ে যায় কান যার দ্বারাই সে শোনে তাহলে কোনো অলির কান তার নিজের কান না ওটা আল্লাহর কান যার দ্বারা সে শোনে সেটা বলছিলাম যে আল্লাহ পাক নবীর বিরুদ্ধে কথা বলেনি যে কোনো নবীর বিরুদ্ধে দুশ্মনী করলে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবো এরকম দলিল আপনি পেয়েছেন আমি পাইনি রসুলের বিরুদ্ধে দুশ্মনী করলে আমি আল্লাহ যুদ্ধ করব কোনো এরকম কোনো খেলাপথের বিরুদ্ধে খালিফার বিরুদ্ধে বা নবীর বিরুদ্ধে কেন বলেননি আর প্যাকে এটাও নেই যে আলা ইন্না আমি আল্লাহ লা খাউফুন আলহিম আম্বি আল্লাহ আল্লাহ খৌফ বলেছেন না আলা ইন্না আউলি আল্লাহ হে আউলি আল্লাহে হে আউলি আল্লাহ আল্লাহর ওলি হচ্ছে আল্লাহর সীমানা এই জন্য তো আমার নাবীর জবান আল্লাহ বলছেন যে ওলি আমাকে আমার যখন সে মাহবুব হয়ে যায় আমি যখন তাকে বন্ধু করে নিই মাহবুব করে নিই তখন আমি তার কান হয়ে যাই যাদ্রায় সে শ্রবণ করে তখন আমি তার চোখ হয়ে যাই যাদ্রায় সে দর্শন করে তখন আমি তার হাত হয়ে যাই যাদ্রায় সে ধারণ করে তখন আমি তার বা পা হয়ে যাই যাদ্রায় সে চলে শুভান আল্লাহ এ হল ইন্নামা আলকুমুল্লাহ ওরসুলুহু আল্লাহর সীমানার মধ্যে জি কথা বুঝতে পারছেন অতএব আল্লাহর সীমানার মধ্যে এই বিলায়াত অলি তো এই অলি সাধারণ কথা নয় তো যে সমস্ত উপর র্যাঙ্কের অলিদের তরফ থেকে সিলসিলায় সেজরা নামা এসছে তাকে যদি নিজেরা চেঞ্জ করে তো আল্লাহর অলিদের বিরুদ্ধে আঙুল তুলেছে দোষারোপ করেছে এই অবস্থাটা কি আল্লাহর কান আল্লাহর কান আল্লাহর অলিদের হাত আল্লাহর হাত আল্লাহর অলিদের পা আল্লাহর পা আল্লাহর অলিদের জবান আল্লাহর জবান এ তো আল্লাহর সীমানাকে নাকি আল্লাহর ওহদাকে আল্লাহর সীমানাকে লঙ্ঘন করে জালিম ফাঁসেক এই আমানত এ বহন করছে খেলাফতের আমানত বহন করছে এই বেলাতের আমানত বহন করছে তাই আল্লাহ আমি প্রথম যে আয়াতে দিয়েছিলাম সুরা আল্লাহ বাহাত নম্বর আয়তে যে ইন্না ও কানা কি বলছে আয়াতটাকে যে জলুমান জাহুলা হ্যাঁ যে এ ইনসান বড় জালিম বড় অজ্ঞতে এখন বর্তমানে প্রমাণ হয়ে গেল একজন এ বা এর পীর যারাই চেঞ্জ করেছে এরা জালেম জাহেল জি এবারে আমি আসছি বশির হাসানের নিজস্ব লিখিত কেতাব একটুখানি বলে দিই কি সুন্দর মুরিদরা পড়লে বলবে বহ খাঁটি পীর খাঁটির লেখা কিন্তু নিজেই করছে ব্যতিক্রম পীরের আদব পীরের হাতে মুরিদ হওয়ার পর নিজেকে পীরের কাছে তার বত্রিশ পৃষ্ঠায় আছে ও লিখিত কেতাব বত্রিশ পৃষ্ঠায় পীরের আদব বলে একটা চ্যাপ্টার দিয়েছে তাতে লিখেছে পীরের হাতে মুরিদ হওয়ার পর নিজেকে পীরের কাছে সঁপে দিতে হবে তা নিজেকে পীরের কাছে সঁপে দেওয়ার মানেটা কী তাহলে উনি সঁপেছেন শাফিকুল ইসলামের কাছে উনি সঁফেছেন আব্দুল আলী আনসারি রহমতের কাছে উনি সঁফেছেন হযরতে সাদনা সৈদুল ইসলাম মাদ্রাজুল্লের কাছে একের পর এক নবী মুস্তফার কাছে তাহলে যখন সম্পূর্ণ সোপে দিতে হবে এই জন্য লিখেছি বলছি যে নিজের পীরের মাধ্যমে নবী মুস্তফা পর্যন্ত সকল পীর মুশি যত এসছেন তাদের কাছে নিজেকে সম্পূর্ণ সফি পারে এটাই কিন্তু মুরিদ করার সময় শুধু শফিকুল ইসলামের কাছে বা আমার পীরের কাছে হবে এরকম নয় যেখানে মুরিদ হচ্ছে ওখান থেকে নবী মুস্তফা পর্যন্ত নিয়ে যায় ঠিক না বে ঠিক আখেরে কোরআনে আল্লাহ পর্যন্ত ঠিক না বে ঠিক তাহলে যখন আমি নিজেকে সেই পীরদের কাছে সোপে দিলাম এই পীরের মাধ্যমে তো সেখানে এন এর পীর হোক বা এর নিজে হোক যদি চেঞ্জ করে তাহলে কি করে সপে দিল নিজেকে আবার বলছে পীরের ইচ্ছাকে নিজের ইচ্ছা বলে নিতে হবে তাহলে তো পীরের ইচ্ছা মানে না চেঞ্জ মানতো তাহলে সাজরা চেঞ্জ করতো না হ্যাঁ তাহলে নিজের ইচ্ছায় চলছে বায়াত মানে বিক্রি হওয়া তার মানে বিক্রি হয়নি পীরের সাজরাকে কিনে নিয়েছে যখন খুশি চেঞ্জ করতে পারে সবক কিনে নিয়েছে এ তাহলে বিক্রি হতে যায়নি মুরিদ হতে এ কেনার জনে গিয়েছে তাই ওর পীরকেও কিনে ফেলেছে শফিকুল ইসলামকে কিনে নিয়ে দুজনে মিলে চালিয়েছে চেঞ্জ বিকৃত তো হ্যাঁ হ্যাঁ পীরের নিকটে নিজের জ্ঞানের বহর দেখানো চলবে না তাহলে মোবাইদুল ইসলাম মাদ্দুল্লাউল আলী সাইদুল ইসলাম মাদ্দুল্লাহ আলী বা হুরফুর দরবারে যে আঙুল তুলেছিল যে ওখানকার পীরেরাও তো বিনা খেলাপতে অনেকে মুরিদ করছে জ্ঞানের বহর দেখিস না হ্যাঁ হ্যাঁ পীরের দরবারে গিয়ে আদবের সাথে সঙ্গে দাঁড়াবে হ্যাঁ জি কি আদব দিল সাথে বোঝা গেল পীর বসতে বললে আদবের সাথে বসবে তাও তো বোঝা গেল হজরত মৌলানা জালাউদ্দিন রুমির রহমাতুল্লাহ বলেন আদবে আউলিয়া হয় আর বেয়াদবের শেতান হয় এ উপর র্যাঙ্কের পীরদের নিজের সে জাল পীরের বেয়াদবী করেছে জালালউদ্দিন রুমির রহমাতুল্লাহ ওর নিজের কেতাব ও তাহলে নিজে বলছে যে আমি বেআব করে শেতান হয়ে গেছি হ্যালো বসির নিজের কেতাবে নিজের ফতোয়াতে নিজের শয়তান হলো জি দাদা না এই শয়তান পীরের কাছে আর কজন থাকে এরপরে দেখি হ্যাঁ এবারে আরেকটা জায়গায় যে নিজের জ্ঞানী হয়ে নিজে জ্ঞানী হয়ে অজ্ঞানী হয়ে পীরের নিকটে যাবে তাহলে নিজে জ্ঞানী হয়ে অজ্ঞানী থাকবে বলেছে পীরের নিকটে গেছে কিন্তু পরক্ষণে পীরকে অজ্ঞানী করেছে বা পীরের সিলসিলাকে অজ্ঞানী করেছে উপর র্যাঙ্কে নিজেকে জ্ঞানী করেছে পুরো উল্টো আজি হ্যাঁ নিজেকে ক্ষুদ্রতম মনে করবে এ তো নিজেকে ক্ষুদ্রতম না বৃহত্তম মনে করেছে পীরের সঙ্গে যে অঙ্গীকার করবে খবরদার সেই অঙ্গীকার ভঙ্গ করবে না তো পীরের সঙ্গে যে অঙ্গীকার নকশাবান্দি সবক কে খণ্ডন করেছে ও বা ওর পীর জি তাহলে ও নিজেই বলেছে পীরের সেজরা দেখে মুড়িধ তো তোমার পীরের সেজরা উপরে যখন মিলেনি তোমার পীর পাল্টেছে তারপরে মুড়ি হলো কেন নিশ্চয়ই ধুনিয়াবি বাজার কেনার জন্য আজি এবার আরেকটা জায়গায় লিখেছে পীরের কথা কোন সময় পীরের কথায় কোন সময় প্রতিবাদ করবে না এ প্রতিবাদ করেনি অনেক পীরের কোন কাজ বা কোন কথা যদি শরীয়তের বিরোধী বলে মনে হয় তবু তার কোনো প্রতিবাদ করবে না আজি তারপরে কি বলছে কি আছে হ্যাঁ বরং চুপ করে থাকবে বা অতি বিনয়ের সাথে তার কারণ জানতে চেষ্টা করবে পীরের উপর কোনোরূপ সন্দেহ বা বিশ্বাসের কমতি হলে ইমান নষ্ট হয়ে যাবে তাহলে উপর র্যাঙ্কের পীরের উপরে এ যথেষ্ট সন্দেহ পোষণ করেছে তার জন্য চেঞ্জ করেছে আচ্ছা তাহলে ইমান নষ্ট হয়ে গেল আর সাবধান পীরের উপর কোনো প্রকার সন্দেহ আনবে না এখন যারা মুরিদ আছে এবার বলো তোমার পীর যদি ইমান নষ্ট পাশে কোথায় থাকবে রে মুরিদরা এবারে আছে পীরের বদনাম বা নিন্দা শোনাও পাপের কাজ এবার বলো তোমার পীরের পীর তার নিন্দা তুমি নিজেই করেছো নিজেই পাপের কাজ করেছো ঠিক না বেটি যদি কেউ পীরের নিন্দা মন্দ গায় তার সাথে বন্দিত্ব করা হারাম তো এই জন্য দরবার তোমাকে এখনো পর্যন্ত বন্ধুত্ব রেখেছে না কেটে দিয়েছে জানি না আল্লাপাক জানে পরে কি হয় দেখা যাক পীরের যে তরিকায় অনুসরণ করবে তুমিও তরিকায় অনুসরণ করবে এবারে ও নিজে বলছে আমি অর্থাৎ বশিরাল হাসান চিস্তি নিজে আমি হচ্ছি চিস্তিয়া তার মানে ও নিজে দেখি দিল তাহলে ওর পীরের তরিকায় নাকশাবান দিয়া মজাদা দিয়া আর ও নিজে দেখি দিল যে না এবার আমি তার ও নিজে ওখান থেকে চেঞ্জ করলো আজি তরিকার মানুষ আমি বশিরাল হাসান চিস্তিয়া তরিকার মানুষ যাবে তরিকার মানুষ আমি খাজা বা মৈনু চিস্তির তরিকার অনুসরণ করে চলি ভাই আমার এই হচ্ছে এর বর্তমান অবস্থা জাহেলিয়া জালেম ফাশেক একে জাহেল মনে করতাম কিন্তু এতটা বলে আমি জানতাম না আল্লাহ পাক যেন সাধারণ মানুষদেরকে যারা পাল্লায় পড়েছে তাদেরকে যেন আল্লাহ সুমতি দেন হিকমত দেন বুদ্ধি দেন যেন এই সমস্ত গুমরা জাহেল পিড়েদের থেকে আল্লাহ যেন তাদেরকে বাঁচান এই সঙ্গে আমরাও আল্লাহকে যে ফরিয়াদ করি আই আল্লাহ এই সমস্ত জাহেল শয়তানদের থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন ওয়া আখ দামানা আলহামদ আলামিন আলমিনকে আমার অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের থ্রুতে হেদায়তের বাণী যতটুকু আল্লাহ করিয়েছেন এর জন্য যারা যারা এগুলো শুনবে প্রচার প্রচারের মাধ্যমে তাদের প্রতিও আমার অসংখ্য ধন্যবাদ এবং যেন সবাইকে আল্লাহ হেদাত করেন আল্লাহ আপাকে দরবারে বেসুমার শুক্রিয়া জানিয়ে আমি সমাপ্ত করলাম আলহামদুলিল্লাহ রবিল